প্রতি বছরের মতো এবছরও ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির সমাগম হয়েছে ফেনী সসদি ইউনিয়নের মধ্যম মধ্যমজাহানপুর গ্রামের দিঘিতে এসব পাখিদের কলকাকলিতে পুরো গ্রাম এখন মুখরিত পাখি প্রেমিকরা পাখিগুলোকে এক দেখতে ছুটি আসেন দূর দূরান্ত থেকে অতিথি পাখির মধ্যে পানকড়ির সংখ্যা কম হলেও ছোট সারালি ও বাড়ি সংখ্যা বেশি প্রতিদিন ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখির নতুন দল পাখিদের কলকাকলিতে পুরো দিঘি যেন পাখির স্বর্গরাজ্য সন্ধ্যা নামলেই উড়াল দে আবার ভোরের আলো ফুটতেই ফিরে নিরাপদ গন্তব্যে বরফ দেশের এসব পাখি দুপুরে দিঘির জলে উষ্ণতায় করে জল কেলি শীতের শুরু থেকে অনেক মানুষ আসছেন অতিথি পাখি দেখার জন্য আমি থাকি প্রবাসে শুনছি এখানে একটা দিঘি আছে অনেক পাখি টাকি আছে অতিথি পাখি আসে সেজন্য দেখতে আসলাম ফাকিলা খায় উড়ে গোসল করে আমার কাছে অনেক ভালো লাগছে গোসল করার দিন খুব সুন্দর লাগে এমনভাবে গোসল ফানির ওষুধ দিকে এমনভাবে গোসল ডুব দেওয়ার সময় ফানির মশার দিকে ছিটকে দিয়ে দীর্ঘদিন ধরে বহু বছর এই পাখিগুলো এখানে আসে এদিকে অতিথি পাখিদের নিরাপত্তা ও আতিথিতার জন্য গ্রামে গড়ে তোলা হয়েছে সংগঠন যাতে কেউ শিকার না না করতে করতে পারে পারে ডিস্টার্ব তার জন্য আমাদের থাকেন আর অতিথি পাখিদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক সব দিক থেকে দর্শনার্থীরা যাচ্ছে এরকম না করে জায়গা নির্দিষ্ট করে দিয়ে বাকি জায়গাগুলোকে যদি অফ লিমিট করে দেওয়া যায় তাহলে মনে হয় এই পরিযায়ী পাখির জন্য এবং পর্যটনের জন্য উভয় দিক থেকে এটি ভালো হবে ফেনি শহর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমে মধ্যম জাহানপুর গ্রামের জামবার সড়কপথে সড়ক দূরত্ব সাত কিলোমিটার এখানে আগে প্রতি বছর সাত থেকে দশ হাজার পাখি এলো এসব অতিথি পাখিদের পরিবেশ তৈরি করার পর এ সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে বিশ থেকে পঁচিশ হাজারে এখানকার মানুষ মনে করেন পরিবেশ বজায় রাখতে পারলে এ সংখ্যা আরও বাড়বে মধ্যম জাহানপুর গ্রাম থেকে মুন্না সময় সংবাদ ফেনী Thank you.